মেসি নেইমার ছাড়া প্রথম হারের দেখা পেল পিএসজি। লিওনেল মেসি আর নেইমারের অভাবটা ভালোই টের পেল প্যারিস সেন্ট জার্মেই। দুই তারকা সতীর্থ ছাড়া খেলতে নেমে নিজের ছায়া হয়ে রইলেন কিলিয়ান এমবাপ্পে, ফলে লসের মাঠ থেকে 3-1 গোলে হার নিয়ে ফিরছে পিএসজি। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জেতা মেসি এখনও ছুটি কাটিয়ে ফেরেননি। আগের ম্যাচে লাল কার্ড দেখা নেইমারও নেই এবারের ম্যাচে। তাদের ছাড়া নিজের সেরাটা দেখাতে পারলেন না এমবাপ্পে, ফলে মৌসুমের প্রথম হারের স্বাদ পেল পিএসজি। সেমোসোয়াফ এর চমৎকার গোলে এগিয়ে দেন লসকে। 3 মিনিট পরে অবশ্য সমতা ফিরিয়েছিলেন হুগো এগিতিকে, তবে 28 মিনিটে স্বাগতিকদের ফের এগিয়ে দেন লুইস ওপেন্দা। 2-1 গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় লস। দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়ান ক্লদ মরিস, 47 মিনিটের মাথায় 3-1 গোল ব্যবধান করেন। 2 গোলে পিছিয়ে পড়া পিএসজি এরপর অনেক চেষ্টা করেছেন লড়াই ফিরতে, একের পর এক আক্রমণও করেছেন, কিন্তু লসের রক্ষণ দুর্গ ভাঙতে পারেনি। শেষ পর্যন্ত হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে কিলিয়ান এমবাপ্পেদের। মৌসুমের প্রথম হারের পরও অবশ্য শীর্ষে রয়েছে পিএসজি, 17 ম্যাচে তাদের পয়েন্ট 44, সমান 12 ম্যাচে 12 জয় এবং 4 ড্রয়ে লসের পয়েন্ট 40, 33 পয়েন্ট নিয়ে 3-এ মার্শেই।